বরাকত রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিৎ দাস দহ দিনিয়াক বরাকত দলীয় কর্মীরে বহিব বৈঠক বিটিসি আর তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচনের পাছতে অধিক তৎপর হয়ে পড়েছে রাজ্যিক বিজেপি লক্ষ্য 2021 নির্বাচন বরাকত 13 আসন বিজেপির দখললৈ অনার লক্ষ্য আগন্তুক নির্বাচনত বরাক উপত্যকাত বিজেপির বিজয় ধ্বজা উড়াবলৈ যেন অঙ্গীকারবদ্ধ হয়েছে রাজ্যিক বিজেপি বৃহস্পতিবার দহ দিনিয়াক বরাকর 14 সমষ্টিত দলীয় কর্মীরে মত বিনিময় আর সাংগঠনিক ভেটি মজবুত করবলৈ শিলচৰত উপস্থিত হল রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিৎ দাস 2021 নির্বাচনত বরাকর 14 বিধানসভা সমষ্টির 13 আসনত জয়লাভ করার লক্ষ্য লৈছে গেরুয়া দলটোৱে ভ্রমণ কার্যসূচী লৈ পেলাই আহিছো আর এই দুদিনীয়া ভ্রমণ কার্যসূচীত আমি 11টা সমষ্টিত সাংগঠনিক আমি সভা কৰিম আর বরাকভেলির যেহেতু আমি 15টা সমষ্টি আছে এই সভাসমূহ আমি করার পিছত আর বাকি 3টা সমষ্টি বাকি থাকিব তাদের পরবর্তী সময় জানুয়ারি মাহত আমি সম্পূর্ণ করি আর মই ভাবো যে আমার ভারতীয় জনতা পার্টির যে সংগঠন এই সংগঠন পূর্বপরাই এতে মজবুত সমগ্র বরাকর কেউটা বিধানসভা সমষ্টিতে কর্মী সম্মিলনত অংশগ্রহণ করে দলের স্থিতি মজবুত করবলে অভিযান আরম্ভ করেছে রাজ্যিক বিজেপির সভাপতিজনে শিলচৰৰ পৰা বাপ্পী আচাৰ্য ৰিপোর্টস ঈশান নিউজ।